ছয় বছর আগে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে প্রকল্প নেয় সরকার। পরের দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও নানা সীমাবদ্ধতায় এগোয়নি কাজ। অবশেষে টার্মিনাল নির্মাণে কাজ শুরুর চুক্তি সই হয়েছে। আগামী 18 মাসের মধ্যেই এই টার্মিনাল চালু করার আশা করছে সরকার। প্রায় 3,500 এমএমসি গ্যাস আমাদের কিন্তু লাগবে, যে দিকে আমরা যাচ্ছি, বিশেষ করে বিদ্যুৎ এবং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে। এই মুহূর্তে যত আমরা একটা এলএনজি এফএসআরই টার্মিনাল আমরা করছি, ল্যান্ড বেস আরও প্রায় 4টা ল্যান্ড বেস করার জন্য আমরা প্রস্তুতি নিতে যাচ্ছি। এলএনজি টার্মিনালে ধারণ ক্ষমতা হবে 1,38,000 ঘনমিটার তরল গ্যাস। এই টার্মিনাল থেকে দিনে 50 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। এলএনজি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি। পারস্পরিক সহযোগিতা ছাড়া সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব না। বিশ্ব অর্থনীতিতে জ্বালানি নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য এই প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র। এলএনজি আমদানিতে বছরে প্রায় $150 কোটি খরচ হবে এবং ভাসমান টার্মিনাল ব্যবহারে $9 কোটি দিতে হবে বাংলাদেশকে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।